Hello, my dear young learners. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome my today's session. I hope you all are well at your home and enjoying your lessons, taking preparation for the coming exam. I hope you all are well. I am also well by the grace of Almighty Allah. I am Mamunur Rashid, Assistant Teacher English, Kishorganj Singergaya High School, Kishorganj, Nilphamari. I hope you will enjoy my today's session. So, let's start our today's session. Look at the board. I have wrote some sentences and you just tell me about the sentences, what may be the sentence. Okay, now look, I have wrote 8 sentence and if I just recite the sentences, the first friend climbed up a tree but the later couldn't climb. This sentence, can anyone of you guess what maybe this sentence refers or what should we do by this sentence? Can anyone of you guess? Yes. Yes, my dear young learners, you all are right. These are the sentence, but they are not well decorated, well furnished. They are not sequential. Am I right? Yes, yes, you are right. These sentences are not in sequence. In sequentially, they are not correct. So we have to do it correct and that is called, yes, that is called rearranging. So, my dear young learners, today our topic is rearranging sentence. Rearranging sentences. So, I hope you will enjoy our today's session on rearranging sentences. So, at the very beginning of this sentence, there have an instruction in your question paper. The instruction like that, rewrite the sentences in to correct order to make a whole story. Only the corresponding number need to be written. Okay, so there is the instruction. Rewrite the sentences or rewrite the following sentences. Rewrite the following sentences in the correct order to make a whole story. Only the corresponding number of the sentences need to be written. একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, রিয়ারেন্সটি আমি কিভাবে লিখব সেটির জন্য সব থেকে জরুরি যেটি সেটি হলো তোমার ইনস্ট্রাকশনটা বোঝা, যে কোশ্চেন পেপারে তার ইনস্ট্রাকশনটাকে কিভাবে দিয়েছে। রিরাইট দ্য সেন্টেন্সেস ইন টু কারেক্ট অর্ডার টু মেক আ হোল স্টোরি। এখানে একটু খেয়াল করো, যদি এমন থাকে যে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু কারেক্ট অর্ডার অ্যান্ড মেক আ কমপ্লিট প্যাসেজ, এখানে এই যে মেকের জায়গায় আ হোল স্টোরির জায়গায় যদি তারা লাগে মেক আ কমপ্লিট প্যাসেজ, দেন হোয়াট উইল ইউ ডু। যদি তারা কমপ্লিট প্যাসেজ লিখতে বলে, সেক্ষেত্রে এই যে সিকোয়েন্স গুলো সেগুলো তো আমরা কারেক্টলি লিখবই,
এবং প্যাসেজটিও সাজায় মানে গল্পটিকে সাজে বাই বাই লাইনে প্যাসেজ আকারে তখন সেখানে তোমাকে লিখতে হবে এবং সেক্ষেত্রে এই সিকোয়েন্সের জন্য পাবো 5 নাম্বার অথবা 7 নাম্বার এবং ওই যে প্যাসেজ যেটি তুমি রিরাইট করলা প্যাসেজ আকারে সাজালা সেটার জন্য পাবো 5 নাম্বার সরি 7 নাম্বার অথবা 5 নাম্বার দশম শ্রেণীতে আমরা এসএসসি তে যেটা দেখি সেখানে 8টা রিয়ারেন্স থাকে তো আমি সেটার বিষয়ে বলছি তাহলে লক্ষ্য করো এখানে এই জন্য আমাদের এই কোশ্চেনটা অর্থাৎ রিঅ্যারেঞ্জিং এর যে কোশ্চেন দেয়া থাকে গিভেন কোশ্চেনটি সেটি বোঝা এবং জানাটা খুবই জরুরি এখন আসো আমরা এই রিঅ্যারেঞ্জিং এর অ্যানসারগুলো লিখবো কিভাবে এই ক্ষেত্রে আমাদের কিছুটা কনফিউশন আছে আমরা শিক্ষকরাও এ ব্যাপারে কিছুটা ভ্রান্ত ধারণা মাঝে মাঝে আমরা দিয়ে থাকি তো আশা করি আমরা আজকে আমাদের এই ক্লাসে এই ধারণাটি ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব শুরুতেই যখন আমরা রিঅ্যারেঞ্জিং এর অ্যান্সার লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 7 আমরা যদি এসএসসি এর কথা বলি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 7 যে এটি যেহেতু 7 নম্বরে থাকে তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 7 লিখে এখন একটা জিনিস আমরা একটু দেখব সেটি হলো আমরা অনেক ক্ষেত্রেই অ্যান্সার লেখার ক্ষেত্রে যে ধরনের আমাদের সমস্যাগুলো হয় সেটি কোনোটাই কাম্য নয় আসলে আমাদের জন্য কারণ শিক্ষার্থীদের মূল যে ফোকাসটি থাকা উচিত সেটি হলো স্ট্র্যাটেজি কৌশল কিভাবে ইউ ক্যান অ্যাট্রাক্ট অর ইউ ক্যান গেট গুড মার্কস সো আমরা যদি এভাবে লিখি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 7 তারপরে আমি লেখা শুরু করলাম তো এটা যেমন ভালো দেখা আবার যদি তুমি লেখো 7 9 অ্যান্সার তাও হবে অথবা শুধু 7 লেখো তাও হবে যেভাবেই মন তুমি চাইলে লিখতে পারো তবে এটা এটা লেখাটা একটু স্ট্যান্ডার্ড হয় দেখতেও ভালো দেখায় তো আমরা সেটি বলছি না যে আমরা এখন এই যে মানে আমরা যদি একটু খেয়াল করি স্ট্যান্ডার্ড ফর্মেট যেটি সেটি হলো এভাবে আমরা আগে একটা ঘর করে 1 2 3 4 5 6 7 8 যেহেতু আমাদের 8টা তো আমরা ধরো এখানে 8টাই লিখলাম 1 2 3 4 5 6 7 8 এভাবেও আমরা ভর করতে পারি এখানে এখন একটা বিষয় আমি আজকে একটু দেখাবো খেয়াল করো যে আমরা যদি ওখানে আমরা যে প্রশ্নটা দেখলাম যে বলছে যে টু মেক আ কমপ্লিট হোল স্টোরি অ্যান্ড অনলি দ্য করস্পন্ডিং নাম্বার নিড টু বি রিটেন ওখানে ওরা কিন্তু একে স্পষ্ট বলে দিছে যে শুধুমাত্র ধারাবাহিক এই নাম্বারগুলো এ বি সি ডি এগুলো লিখলেই হবে তোমার ইউ ইউ নিড নট এবং অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রশ্নের মধ্যে দেখবা মানে রিসেন্ট যে প্রশ্নগুলো হচ্ছে সেখানে লেখাও থাকে যে ইউ নিড নট রিপ্রডিউস দ্য সেন্টেন্সেস এই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আরো আরো কনফার্ম করার জন্য কারণ একটা জিনিস মাথায় রাখবা ইংলিশ ফার্স্ট পেপার যেহেতু আমাদের এখানে 5টি রিটেন টেস্ট আছে কয়টি মানে মিনিমাম 5টি আমাদের রাইটিং টেস্ট আছে প্যারাগ্রাফ গ্রাফ চার্টস তারপর ডায়লগ লেটার অথবা অ্যাপ্লিকেশন তারপরে কমপ্লিটিং স্টোরি তো ওই 5টি লিখতে যেহেতু রাইটিং সেকশন ওই 5টিতে মিনিমাম যদি তুমি 8 করে পেতে চাও তাহলে তোমাকে খুব চমৎকার করে সুন্দর করে এইগুলোকে উপস্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে তুমি যদি এই যে এই প্যাসেজ দেখে সময় এখানে 5 মিনিট নষ্ট করো এই 5 মিনিট নষ্ট করাটা শুধু নষ্টই না এটা তোমার জীবনের একটা মূল্যবান সময় নষ্ট হয়ে গেল কারণ এই এই প্যাসেজটি লেখার ক্ষেত্রে এই প্যাসেজটি বাড়তি লিখলে তোমাকে বাড়তি নাম্বার দেওয়া হবে এই কথা কিন্তু ওখানে ইনস্ট্রাকশনে বলে না একটা স্পষ্ট বলে দিছে যে ইউ নিড নট রিপ্রডিউস দ্য সেন্টেন্স তোমার বাক্যগুলো লেখার কোনো দরকার নাই তাহলে কেন কেন আমরা এই বাক্য লিখে 5টা মিনিট ওখানে ব্যয় করবো এই 5টা মিনিট চাইলে আমরা অন্য জায়গায় ব্যয় করতে পারবো তাহলে সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে খুব হাত জোর করে অনুরোধ করতেছি আগে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বা ইনস্ট্রাকশনে যদি ওরা বলে যে হ্যাঁ টু মেক এ কমপ্লিট প্যাসেজ ওরাই যদি বলে যে টু মেক এ কমপ্লিট কমপ্লিট প্যাসেজ এটা যদি তারা বলে দেয় ওই ইনস্ট্রাকশনে এটা বলা থাকে
এবং এই যে ইউ নিড নট রিপ্রোডিউস দ্য সেন্টেন্স, এই কথাটা যদি লেখা না থাকে, অথবা অনলি দ্য করসপন্ডিং নাম্বার নিড টু বি রিটেন, এই কথাটা যদি লেখা না থাকে রিয়ারেঞ্জে, তাহলে তোমরা এটাও লিখবা এবং তখন প্যাসেজটাও সাজায় লিখবা। আর যদি এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে তাহলে আমার প্যাসেজ লেখা সাধারণত এখন এই ইনস্ট্রাকশনগুলোই লেখা থাকে, প্যাসেজ লেখা আর কোনো কোনো দরকার নেই। প্যাসেজ লিখে ওই ওই 5 মিনিট, যদি যে 5 মিনিট তুমি মূল্যবান সময় সেখানে ব্যয় করবা, সেই 5 মিনিট তুমি অন্য জায়গায় ব্যয় করতে পারবা। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন জানা খুবই জরুরি। এখন আসো যে আমরা যে এখানে এই 1 2 3 4 5 6 7 8 দিয়ে আমি লিখলাম, লিখার পরে এখন যদি এমন হয় যে ধরো ফার্স্ট সেন্টেন্সটা এখানে কি হতে পারে, ধরো সি নাম্বার, যে ওয়ান্স আপন এ টাইম। ও আরেকটি বিষয়, যখন আমরা রিয়ারেঞ্জ করব তখন কিন্তু আমাদের আগে মানে এই যে 8টি সেন্টেন্স আগে ভালো করে একবার, মিনিমাম একবার, দুইবারও হতে পারে, আগে বুঝে নিব এই যে কোন বাক্যের পরে। এবং অ্যান্সার লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করি খুব মানে ভুল সিদ্ধান্ত নেই বা ভুল করি, সেটি হলো অ্যান্সার লিখে কাটাছেঁড়া করি। ধরো সাপোজ প্রথমে এ লেখলা, তারপরে মনে করো যে ডি লেখলা, তারপরে ধরো ই লেখলা, এইভাবে লেখলা, কিন্তু দেখা গেল যে মানে কিছুক্ষণ পরে তোমার মনে হলো যে না, ডি নাম্বার লাইনটা হয়তো প্রথমে হবে, তারপরে এ নাম্বার লাইনটা। তাহলে এই যে একটা কনফিউশন, সেক্ষেত্রে কিন্তু কার মানে এই যে কেটে আবার লেখা, এতে করে কিন্তু এক্সামিনার যারা খাতা দেখেন তাদের যেটা হয় কি, তোমাদের প্রতি একটি খারাপ ধারণা তৈরি হবে। সেক্ষেত্রে এই কারণে ইউ হ্যাভ টু মেক প্ল্যান ফার্স্ট, প্রথমে তোমাকে পরিকল্পনা করতে হবে। কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদেরকে পরিকল্পনা করতে হবে যে কোন লাইনটা আমি এক মানে এক নাম্বার গ্যাপে লিখবো, কোন লাইনটা 2 নাম্বার, কোন লাইনটা 3 4 5, এইভাবে প্রথমে। তাহলে এই জন্য প্যাসেজটা পড়া জরুরি, অর্থাৎ এই বাক্যগুলো পড়া জরুরি, ঠিক কিনা। তো এই ইউ অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড আউট অল দ্য সেন্টেন্সেস অ্যান্ড ট্রাই টু গেজ দ্য মিনিং অ্যান্ড হোয়াট সেন্টেন্স উইল বি নেক্সট আফটার হোয়াট, কোন বাক্যের পরে কোন বাক্যটি হবে, এটি কিন্তু ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু রিপ্রোডিউস, তারপরে তুমি সেখানে লিখবা। এই কাজটা কখনো করবা না যে তোমার প্রথমে মনে হলো যে এই বাক্যটা হইতে পারে, এটা 1 নাম্বার গ্যাপে লিখে ফেললা, পরে দেখা গেলো যে আরে এটা তো 4 নাম্বার গ্যাপে হবে, তাহলে আবার কেটে ফেললা, তাহলে দেখতেও খারাপ দেখাবে, ঠিক কিনা। এক্ষেত্রে এই কারণে আমি অনুরোধ করব যে আগে প্রথমে কি করবা, ইউ হ্যাভ টু মেক আ প্ল্যান অ্যান্ড দেন রিপ্রোডিউস দ্য সেন্টেন্সেস ইন দ্য বক্স। সো ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ আ ট্রি বাট দ্য লেটার কুডন্ট ক্লাইম্ব, যে প্রথম বন্ধু সে গাছে উঠতে পেরেছিল কিন্তু দ্বিতীয় বন্ধু সে পারেনি। অ্যান্ড দেন সাডেনলি আ বিয়ার কেম দেয়ার, যে হঠাৎ করে একটা ভাল্লুক সেখানে এসেছিলেন। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই আ ফরেস্ট, দুই বন্ধু বনের ভিতর দিয়ে যাচ্ছিল। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ, যে তারা তাদের একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা সেটি সম্পর্কে তারা আলোচনা করতেছিল। দ্য লেটার ওয়ান লেড ডাউন অন দ্য গ্রাউন্ড লাইক ডেড, যে পরবর্তীটি অর্থাৎ অন্য বন্ধুটি সে শুয়ে পড়ল মাটিতে একটি মৃত শরীর হিসাবে অথবা মৃত ব্যক্তি হিসাবে। দ্য বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, যে বিয়ার যে ভাল্লুকটি এসেছিল সেটি তার কান নাক এবং মুখ শুকলো। দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে চলে গেল। হি থট হিম টু বি ডেড, তো বিয়ারটাই তাকে মৃত হিসাবে ভাবলো, অর্থাৎ যে সে মরে গেছে এরকম ভাবে ভাবলো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে যদি বাক্যগুলো পড়ার দ্বারা আমরা অলরেডি মানে গল্পটা আমাদের মনে পড়ে গেছে যে একদা এক সময়ে দুই বন্ধু বন দিয়ে যাচ্ছিল। তাহলে দেখো আমরা অনেক সময় দেখা যায় যে রিয়ারেঞ্জে বাংলা অর্থ বোঝাটা অনেক ক্ষেত্রে জরুরি, মানে যদি বাংলা গল্পটা তোমার মনে থাকে তাহলে রিয়ারেঞ্জ লেখাটা অনেক সহজ, যে একদা এক সময়ে দুই বন্ধু বন দিয়ে যাচ্ছিল। তাহলে এই লাইনটা একদা যদি ধরি, ওয়ান্স আপন এ টাইম, এই ওয়ান্স আপন শব্দটা যে বাক্যে আছে তাহলে সেটাই, অথবা যে বন দিয়ে যাচ্ছিল ফরেস্ট শব্দটা এখানে দেওয়া আছে, তাহলে ফরেস্ট শব্দটা ইজিলি তোমাকে কি করলো ইন্ডিকেট করলো যে আই অ্যাম হেয়ার, দিস ইজ দ্য ফার্স্ট লাইন, ঠিক কিনা। তাহলে কিছু কিছু মানে তুমি যদি বাংলা গল্পটি জানো তাহলে বাংলা গল্পের কিছু শব্দই তোমাকে ওই বাক্যটার দিকে, যদি পুরো বাক্যের অর্থ নাও পারো কিন্তু ওই বাংলা শব্দটি পুরো বাক্যর দিকে তোমাকে নিয়ে যাবে। তাহলে আমরা এই বাক্যটি কি লিখলাম, সি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ টু ফ্রেন্ড হু আর পাসিং বাই আ ফরেস্ট, তারা বন দিয়ে যাচ্ছিল। এরপর যদি দেখি
যে বন দিয়ে যখন যাচ্ছিল, ওই যে যাওয়ার কাজে যে বন দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তারা তাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসার যে মানে কথা, অর্থাৎ একজন আরেকজনের প্রতি যে দায়বদ্ধ, একজন আরেকজনকে কতটা ভালোবাসে, এই বিষয়ে তারা দুজন কি করতেছিল, আলোচনা করতেছিল। তাহলে এই যে দেখো আলোচনা করার ইংলিশ কি টকিং, তাহলে দে আর টকিং অ্যাবাউট, এই যে ভালোবাসা ইংলিশ কি লাভ, তাহলে দে আর টকিং অ্যাবাউট লাভ। তাহলে দেখো আমি বাংলা গল্পটি জানার কারণে আমার উত্তর লেখার ক্ষেত্রে কি হচ্ছে, সহজ হচ্ছে, তাহলে সি ডি লিখলাম। এরপরে যে তারা একজন আরেকজনের ভালোবাসা বলছিল, তারপরে কি হলো, যে যখন তারা ওই কথাগুলো বলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ভাল্লুক তাদের সামনে এসে উপস্থিত হলো। তাহলে আমরা যদি হঠাৎ ইংলিশ শব্দ দেখি, তাহলে যে সাডেনলি, ভাল্লুক ইংলিশ বিয়ার, তাহলে হয়ে গেল। তাহলে এই লাইনটা আমরা তখন এখানে দেখলাম যে সাডেনলি আ বিয়ার কেম দেয়ার। তাহলে আমরা বাংলা গল্প জানবো, বাংলা গল্পই আমাকে ইংরাজি শব্দে মানে ইংরেজি সেন্টেন্স গুলোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টি আমরা ভালো করে মাথায় রাখবো। এরপরে যখন এই ভাল্লুকটা আসলো, এটি দেখে প্রথম বন্ধু যে ছিল, দুজনের মধ্যে একজন কি করলো, খুব দ্রুত গাছের মধ্যে উঠে গেল, আর আরেকজন যেহেতু গাছে উঠতে পারতেছে না, সে কি করবে সিদ্ধান্তহীনতায় পড়ে গেল। তাহলে দুইজন বন্ধু যাচ্ছিল বন দিয়ে, তারা নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসার কথা বলছিল, হঠাৎ করে একটি ভাল্লুক সেখানে তাদের সামনে উপস্থিত হলো। এই অবস্থা দেখে, এই ভাল্লুককে দেখে দ্রুত গতিতে এক ফ্রেন্ড গাছের উপরে উঠে গেল, আর এক ফ্রেন্ড মানে যেহেতু সে গাছে উঠতে জানে না, সে কি করবে সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো। তাহলে আমরা এই যে ইজিলি যে ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, ক্লাইম্বড আপ মানে উঠা, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে এ নাম্বার লাইন হবে। আচ্ছা, তো এরপরে কি হলো, যেহেতু সে গাছে উঠতে পারে না, তাহলে সে কি করলো, সে মাটিতে শুয়ে পড়লো একজন। সে জানতো যে ভাল্লুক সাধারণত মৃত মৃত শরীর ভক্ষণ করে না, তো এটি জানার কারণে সে কি করলো, যেহেতু সে উঠতে পারলো না, সে গ্রাউন্ডে পড়ে গেল, যে লেটার ওয়ান, যে দ্য লেটার ওয়ান লেট ডাউন অন দ্য গ্রাউন্ড লাইক ডেড, সে মৃত মানুষের মতো কি করলো, সে সেখানে শুয়ে পড়লো। তাহলে আমরা ই নাম্বার লাইনে পেলাম। আচ্ছা, এরপরে যেহেতু মৃত মানুষের মতো করে সে শুয়ে পড়লো, তারপর যেটি হলো, বিয়ার যে ভাল্লুকটি, একজন তো উপরে উঠলো একজন নিচে, তো এরপরে ভাল্লুকটি কিছুক্ষণ পরে তার সামনে আসলো, যে শুয়ে আছে তার সামনে এসে তার শরীরের বিভিন্ন অংশ সে শুকিয়ে দেখা শুরু করলো, এবং ট্রাই টু গেট ইট অ্যালাইভ, সে চেষ্টা করলো যে এটিকে বেঁচে আছে না মরে গেছে এটি এক্সামিন করার জন্য চেষ্টা করলো, এবং সে তার কানের কাছে নাকের কাছে বিভিন্ন জায়গায় সে এক্সামিন করলো। তো এই এই যে দেখো, এই যে দ্য বিয়ার স্মেল হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, তাহলে এই লাইনটা হয়ে গেল, যে ইয়ার্স নোজ দেখলেই তো বুঝা যায় যে এই লাইন। এরপরে দেখা গেল কি, আচ্ছা যেহেতু সে দেখলো এগুলো, যখন সে শুনলো দেখলো যে না সে মরে গেছে মনে হয়, তারপরে সে মনে করলো যে হি থট হিম হিমসেলফ টু বি ডেড, মানে যেহেতু সে এগুলো স্মেল নিয়ে দেখলো যে আসলে মানে জীবিত মানুষের মতো মনে হচ্ছে না, তখন সে তার মনে করলো যে সে আসলে কি মরে গেছে মনে হয়, সে সেটা ধারণা করলো, কে বিয়ার ধারণা করলো। তারপরে যেহেতু ধারণা করলো যে সে মরে গেছে, সে এবার চলে গেল, এবার অপর বন্ধু গাছ থেকে নেমে আসলো, চলে যাওয়ার পরে এসে বললো যে বন্ধু তোমার কানে কানে ভাল্লুক যেন কি একটা বলে গেল, অর্থাৎ তোমার কানের কাছে যেহেতু মুখ নিয়ে গেছে, তো তখন বললো যে হ্যাঁ ভাল্লুক আমাকে বলে গেছে যে ওই ওই বন্ধুর সাথে তুমি চলো না, হ্যাঁ যে বন্ধু তোমাকে বিপদে রেখে একা চলে যায়। তাহলে এই গল্পের একটা মোরালও আছে। তাহলে ওভারঅল কথা যে আমি এখানে দুই নাম্বার লিখলাম, এখন আসো তাহলে আমি প্রথমে যে গল্পটিকে রিয়ারেঞ্জ হিসেবে করব, সেই গল্পের কি জানা লাগবে, বাংলা অর্থটা জানা লাগবে এক, এবং যে গল্পটি আমি রিয়ারেঞ্জ করবো বাক্যগুলো ভালো করে পড়ে নেওয়া লাগবে, কোন বাক্যের পরে কোন বাক্য হবে সেটা আমরা এখানে কি করব, সাজাবো, ঠিক কিনা, হ্যাঁ আগে আগে আমরা গেস করব তারপরে সাজাবো। আচ্ছা এখন আসো, এই এই যে এই ফর্ম্যাটটার কথা বলছিলাম যে কেন আমি এই ফর্ম্যাটে লিখব, ভালো করে খেয়াল করো, আমি আমরা যখন খাতা এক্সামিন করি, আমি অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেছি যে তারা এটাকে দুইটা পার্ট করে, এইরকম দুইটা পার্ট করছে তারা, এখানে দাগ দিয়ে এই 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 ঘরটা, এই ঘরটা ফাঁকা আছে কিন্তু তারা এখানে দাগ দিয়ে রাখছে। আছে কেন দাগ দিচ্ছে জানো,
আমি অনেক ক্ষেত্রে খেয়াল করছি যে যখন দেখছি যে দুইটা ঘর অনেক খাতার মধ্যে, তাহলে আমার মনে হয় কেন দুইটা ঘর পড়লো। তো কিছু কিছু শিক্ষার্থী যখন দেখছে যে এই এই লাইনটার কোথাও কোথাও না ভুল আছে, তখন সে এই এই লাইনটাকে একটা টান দিয়ে কেটে দিছে, কেটে দিয়ে এই ঘরটার মধ্যে আবার সুন্দর করে লিখে দিছে। তাহলে এই ঘরের সুবিধা হলো যে তুমি চাইলে পিছনে এইভাবে ধরো এই ঘরটাও যদি সমস্যা হয়, নিচে আর একটা ঘর লিখলাম, তাহলে এই ঘরের সুবিধা হলো এইভাবে লিখলে যে তোমার একটা ভুল হলো কেটে দিয়ে তুমি আবার এখানে ঘর করে ছোট করে ঘর করে তুমি এখানে কি করতে পারতেছো, রিপ্রোডিউস করতে পারতেছো। এবং দেখতেও আমরা শিক্ষকরা আমাদের শিক্ষকদের খাতা দেখার ক্ষেত্রে সুবিধা হয় যে যখনই আমরা এই সিকোয়েন্সটা মিলে সিকোয়েন্স 1, 2, 3, 4, 8 মধ্যে যেগুলো আছে আমরা রাইট দিয়ে দিই। এখন হচ্ছে যে স্যার আমি যদি এভাবে লিখি যে এটাকেই ধরো যে ই প্লাস ডি প্লাস বি প্লাস এ প্লাস ই এটা সি হবে ই প্লাস এফ প্লাস এইচ প্লাস জি, স্যার আমি যদি এভাবে লিখি, হ্যাঁ হবে, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। অথবা কেউ যদি এভাবে মনে করে যে সি ডি বি এ ই এফ হ্যাঁ এইচ জি এভাবেও হবে, তাহলে তুমি যেভাবেই লিখতে চাও সেভাবেই হবে। তবে উত্তম হচ্ছে এভাবে লিখতে পারলে লেখাটার সৌন্দর্য বাড়ে। আমি আবারও বলতেছি যে তোমার পরীক্ষার খাতায় মানে যতটা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারবা, নিজের লেখাটাকে যত বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবা, এক্সামিনার নাম্বার দেওয়ার ক্ষেত্রে তত বেশি সদয় হবে। এক, তাহলে আমরা আজকের এই রিয়ারেঞ্জ আলোচনায় যে বিষয়টি জানলাম যে আমাদের ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করতে হবে, এবং সেই ইনস্ট্রাকশনে যদি টু মেক এ কমপ্লিট প্যাসেজ এই ধরনের কথা লেখা থাকে, কমপ্লিট প্যারাগ্রাফ লেখা থাকে, কমপ্লিট স্টোরি যে রিরাইট দ্য প্যাসেজেস, মেক ইট মেক এ কমপ্লিট প্যাসেজ, মেক এ কমপ্লিট প্যারাগ্রাফ, এই ধরনের কথা যদি লেখা থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই যে সিকোয়েন্সগুলোও লিখতে হবে এবং ওই যে প্যাসেজ যেটি দেয়া আছে সেটাও আমাকে প্যাসেজ আকারে সাজায় লিখতে হবে। আর যদি এই ধরনের কথা থাকে যে ইউ নিড নট রিপ্রোডিউস দ্য সেন্টেন্সেস, অথবা লেখা থাকে যে অনলি দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, এই ধরনের কোনো কথা যদি লেখা থাকে তাহলে অবশ্যই এবং অবশ্যই শুধুমাত্র এই সিকোয়েন্সগুলোই লিখবা। আমি বিশ্বাস করি বাইরে প্যাসেজ লেখার কোনো দরকার নাই, কোন স্যার কী বলে বলুক। আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা শিক্ষকরা অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোকে মানে একটু সিরিয়াসলি নেই। একটা বিষয় মনে রাখতে হবে যে আমি বা আমার এই একগুঁয়ামির দ্বারা, আমার আমিত্বর দ্বারা একজন শিক্ষার্থী যাতে নাম্বার থেকে বঞ্চিত না হয়। এবং আমরা সবাই এখন থেকে যে বিষয়টি উৎসাহিত করব যে প্যাসেজ অবশ্যই লিখতে হবে যদি সেটা প্রশ্নে উল্লেখ করা থাকে, আর যদি উল্লেখ না থাকে তাহলে এই অংশটুকু লিখে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই, ওই 5 মিনিট আমি অন্য জায়গায় ব্যয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি রিয়ারেঞ্জ সম্পর্কে তোমাদের যে ভ্রান্ত ধারণাগুলো এতদিন ছিল সেটি কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পারছি আমার মনে হয়। আশা করি আমরা আমার পরবর্তী ক্লাসে হাউ টু মেক এ কমপ্লিট ম্যাথ করবো, সেটি সম্পর্কে